সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আগামী 26শে জ্যৈষ্ঠ 10ই জুন বুধবার আমার একমাত্র কন্যা কল্যাণী অনমিতা শহীদ চন্দননগর গোঁদলপাড়া নিবাসী অদনা 25-2 সুরেশ মল্লিক স্ট্রিট বিশ্ব সুরেন্দ্রনাথ ঘোষের পুত্র সমান শৈলেশ্বরের শুভ পরিণয় হইবে। আপনি উক্ত দিবসে সপরিবার এবং সবান্ধবে মামালয়ে উপস্থিত হইয়া শুভ কার্যে যোগদান করত বাধিত করিবেন। বিনীত শ্রী শ্রীদীপচন্দ্র সরকার। এই বিনীত শ্রীদীপচন্দ্র সরকারের অবস্থাটা এখন বুঝতে পারছো? হাতে মাত্র আড়াইটা দিন আর আজ ছাপিয়ে নিয়ে এলে কাজ। আগে ওই কাজ খুঁজতেই যত দেরি হয়ে গেল, কলকাতা শহরে কাজ খুঁজতে দেরি হয়ে গেল। আগে না স্যার, বোম্বে থেকে এয়ার পার্সেল করে আনাতে হয়েছে স্যার। দেখুন না, যেরকম ভেলভেট ফিনিশ স্যার, কলকাতা শহরে মাত্র একটিবার এই কাজ এসেছিল, ওই স্যার বোকেনের ভাইজির বিয়েতে আমরাই সাপ্লাই দিয়েছিলাম স্যার। থামো, কার্ড দেখাচ্ছি। এখন 500 খানি কার্ড বিলি করতে হবে। আর তোমার মতন সব হেজি পেজি লোক নয়, নেমন্তন্ন করতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস গোটা বছরের একটি টেন্ডারও ধরতে হবে। সামনের বুধবার আমার মেয়ে বিয়ে, ওই দিন সন্ধ্যেবেলা দয়া করে আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে স্যার। কিন্তু কিছু সামাজিক নিমন্ত্রণ পাবে, আমি তো কোথাও যাই না ত্রিদীপ বাবু। আমার এই আবদারটুকু আপনাকে রাখতেই হবে স্যার। ব্যাপার কি জানেন, সামনের বছরের টেন্ডারগুলো সমস্ত কল করা হয়ে গেছে। এর মধ্যে আমি যদি কোনো পার্টির বাড়িতে কোনো ফাংশনে যাই, আর সব কন্ট্রাক্টর রয়েছেন, তারা পাঁচ কথা ভাবতে পারেন। এসব কথা শোনাও যে মহাপাপ স্যার। আপনার মতন একজন ধার্মিক ব্যক্তি আমার মেয়েটিকে একবার আশীর্বাদ করে আসবেন, এর মধ্যে টেন্ডারের কথা উঠছে কেন স্যার? ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না। না স্যার, চেষ্টা নয়, আপনাকে একবার যেতেই হবে। আমার বাড়িটা হচ্ছে ঢাকুরিয়ার মোড় থেকে ওই স্টেশনের দিকে একটু। জানি জানি, ওদিকটা আর একটু যাতায়াত। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে আমি এখন চলি। মিস্টার চৌধুরী? না, উনি তো কোর্ট থেকে ফেরেন দেখুন। ও আচ্ছা আচ্ছা, 1 নম্বরে ত্রিদীপ সরকারের বাড়িতে ওর মেয়ের বিয়ে আগামী বুধবার সন্ধ্যেবেলায়। তো আপনারা চারজন, মানে আপনারা আর 2 ছেলে গিয়ে ওখানে বিয়ে দেখবেন আর আহারে দিটা সম্পন্ন করে আসবেন। এই যে আপনার কার্ড। ও, আগামী বুধবার সন্ধ্যে আগে? হ্যাঁ। আচ্ছা, ওই পাশের বাড়িতেই তো 41-এর নগেন বাবু? না না তো, ওটা তো 17-2 সুধাংশু গুপ্তর বাড়ি। ও আচ্ছা, আপনাদের পাড়ার নম্বর গুলো বড় গোলমেল। আচ্ছা চল। আচ্ছা দাদা,
ওই 41 নম্বরের বাড়িতে কোনটি? বুধবার। আগামী বুধবার আপনার স্বামী স্ত্রী আর আপনার দুই মেয়ে কাকে চান? না মানে আপনারা দুই বোন আর আপনার বাবা মা, এক নম্বরে ত্রিদীপ সরকার, ওর বাড়িতে ওর মেয়ের বিয়ে, আপনাদের নেমন্তন্ন। ত্রিদীপ বাবুর বাড়িতে আমাদের নেমন্তন্ন? আগে হ্যাঁ, আপনাদের কার্ড দেবো তো আমি ভুলে ফেলে এসেছি। আচ্ছা আমি পরে দিয়ে যাব। মোট কথা আগামী বুধবার আপনারা আসছেন আর ওই সঙ্গে কষ্ট করে আহারাদিও সম্পন্ন করছেন। আপনি ভিতরে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বুধবার ত্রিদীপ বাবুর মেয়ের বিয়ে, আপনারা দুজন স্বামী স্ত্রী আর আপনার দুজন মেয়ে ত্রিদীপ বাবুর বাড়ি গিয়ে আহারাদি সম্পন্ন করবেন। খুব ভালো, এ তো খুব আনন্দের কথা। কিন্তু আপনাদের কার্ডটা আমি ভুলে ফেলে রেখেছি। আরে কার্ড দিয়ে কি হবে, আপনারা নিমন্ত্রণ করেছেন, আমরা নিশ্চয়ই যাব। ত্রিদীপ বাবু আমার মেয়ে সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবতেও আশ্চর্য লাগে ত্রিদীপ বাবুর মতন লোক তোমাকে নিমন্ত্রণ করেছে। উনি বড় লোক হলেও অহংকারী নন। তা নয় হলো, কিন্তু তিনি তোমার মতন মানুষের নাম তো জানেন বলে মনে হয় না। না জানতে পারেন, কিন্তু আমার মনে হয় পাড়া শুদ্ধকে নিমন্ত্রণ করেছেন, কাজে একজন কাউকে ধরে সব নামগুলো লিখে নিয়েছেন। কম করে 50টি মেয়ের বাপ ঘোরাঘুরি করছো, তাদের খপ্পর থেকে পাত্রটিকে উদ্ধার করে আনা কি চারদিক কথা? তবে একটু সুবিধে হয়ে গিয়েছ, খবর পেলাম যে শৈলেশ্বর আমার ওই শালিক ছেলে অশেষ তার বন্ধু, এই সুযোগে প্রস্তাবটা পেরে ফেললাম। আর লোক দেখালাম যে ফরেন ঘুরে আসার সমস্ত খরচ খরচা আমি দেবো, এক টানে মাছ একবার ডাঙায়। এত দেরি হলো তোমার? দেরি হবে না, পুরনো বাগান চিত্র একটি দাদা আর সব থেকে ট্রাভেল দিয়েছি 41 নম্বরের নগেনবাবু। নগেনবাবু বাড়িতে গিয়েছিল তো আগে? হ্যাঁ। কার সঙ্গে দেখালো? নগেনবাবুর স্ত্রী বাড়ি ছিলেন? হ্যাঁ, নগেনবাবুর স্ত্রী ছিলেন, নগেনবাবু ছিলেন। কই তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি, আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে সোজা এইখানে আইছি। এটা কিরকম ব্যাপার হলো? তুমি ঠিক 41 নম্বরের বাড়িতে গিয়েছিলে কি আগে? হ্যাঁ। 41-এর এক নম্বর বাড়িটা ঠিক আমারই বাড়ির মতন, স্বামী স্ত্রী আর দুই মেয়ে। তাহলে বোধহয় একটা ভুলই হয়ে গেছে। কমেডি অফ এরর। যাক, শেষ পর্যন্ত জানা গেল আমাদের বাড়ির চারজনের নেমন্তন্ন হয়েছে। আপনি মিছিমিছি একটা ফর্মালিটির জন্য চিন্তা করবেন না। না না, তা কখনো হয়? যার যেটুকু প্রাপ্য প্রেস্টিজ তাকে তো সেটুকু দিতেই হবে, নইলে নিজেরই অসম্মান। অশেষ, তুমি আর একটু কষ্ট করো। বলুন। তুমি এখনই একবার নগেনবাবুর বাড়িতে যাও, ওর স্ত্রীর সঙ্গে দেখা করে যথারীতি নিমন্ত্রণ করে এসো। আচ্ছা, 41-এর এক যে বাড়িটা আছে না, ওটা ঠিক কোন দিকটা আপনার বাড়ি? বাঁদিকে। মানে
পাশে একটা গ্যারেজ আছে, দেখে চিনতে পারবে। আচ্ছা তাহলে উঠে চিনি। শুনুন শুনুন, আচ্ছা যে ভদ্রলোককে ভুল করে নেমন্তন্ন করা হলো, মানে যিনি ওই 41-এর 1 নম্বর বাড়িতে থাকেন, তাকে আপনি চেনেন বলে মনে হচ্ছে। ব্যক্তিটি কে? মানে আমার নিমন্ত্রণ নেবার মতন রেসপেক্টেবল তো? রেসপেক্টেবল মানে ইনকাম ট্যাক্স নেন তো, মানে বেশ একটু সংগতি সম্পন্ন। আগে ঠিক বিপরীত। হ্যাঁ, তার মানে একটা বাজে লোক, সাধারণ গরিব ভদ্রলোক, ভাড়াবাড়িতে থাকে, ওদের মাস্টারি টাস্টারি করে। আচ্ছা আমি চলুন। ছি অশেষ, আপনি কি সত্যি বিরক্ত হলেন নাকি? একটু হয়েছি ভাই, চারটে ফালতু মানুষ এসে আমার বাড়িতে নেমন্তন্ন খেয়ে যাবে, এটা মোটেই আমার দুশ্চিন্তার বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে আমার প্রেস্টিজ। দেখুন, আমার একটা সামান্য ভুল, জানি হয়তো খুব যে খানিকটা হাসাহাসি করা যেত, তাই বলে আপনি যদি প্রেস্টিজের কথা ভেবে। আহা, তুমি বুঝতে পারছো না অশেষ, যাকে তাকে আমি নেমন্তন্ন করতে যাবো কেন? এই যে নগেনবাবু, তাকে আমি নেমন্তন্ন করেছি, কিন্তু কেন? ইনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, অতএব আমি খাতির করে চলি, কারণ কখন কি দরকার হবে তার তো ঠিক নেই। যাকে আমার কোনো দরকার নেই, তাকে যদি মিছিমিছি নেমন্তন্ন করে বসি, তাহলে সে ভাববে তাকে আমি খাতির করছি। তাতে ক্ষতিটা কি? অনেক ক্ষতি, তাতে আমার প্রেস্টিজের ক্ষতি, আমার বাড়িতে যারা সম্মানিত ভদ্রলোক মহিলারা আসবেন তাদের প্রেস্টিজের ক্ষতি, এবং মাস্টারটারও ক্ষতি। তার মনে মিছিমিছি একটা অহংকার ঢুকিয়ে দেওয়া হবে। সংসারের নিয়মকানুন যে এত সূক্ষ্ম তা তো জানতাম না। জানতে না বলেই তো ভুল করে বসেছ, এখন যাও ভুলটা শুধরে এসো। কি করে? তুমি সেই মাস্টারটার বাড়িতে গিয়ে বলে এসো যে তাকে ভুল করে নেমন্তন্ন করা হয়েছে। এটা ভালো দেখা নেমে শশাই, তুমি তর্ক করলে যে আমি আবার অসুবিধে পড়বো অশেষ। যাকে আমার কোনো দরকার নেই, তাকে মিছিমিছি নেমন্তন্ন করতে যাবো কেন? তাছাড়া মানুষের কথা আর কাজের মধ্যে যদি একটা উদ্দেশ্য না থাকে, তাহলে সেটা যে পাগলামির ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলে আসছি। কাইন্ডলি আপনার বাবাকে একবার ডেকে দেবেন। বাবা, কি রে, কি ব্যাপার? তুমি তো বাইরে দাঁড়িয়ে কেন বাবা? সামান্য একটা কথা বলে চলে যাবো, সেই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছো। আচ্ছা কিরকম বোকা তুমি, এসো এসো ভেতরে, এসো এসো এসো, এসো বসবে, এসো এসো রে, বসো বসো বসো। আমি যে জন্য আবার ফিরে এলাম সেটা হলো, আও তো ব্যস্ত হচ্ছ কেন? চা খেয়ে নাও, জিরিয়ে নাও, তার সব শুনছি। চা? আচ্ছা এখন আবার অসময়ে চা? আরে না না, এটা অসময় নয়, মানে ব্যাপার হচ্ছে যে চা তৈরি ছিল, আমি রাত্রিবেলা চা আর এক টুকরো রুটি ছাড়া আর কিছুই খাই না। বুঝেছো না, এরকম বয়সেতে যত কম খাওয়া যায় ততই ভালো। এটা আপনি প্রায় ঠিক কথাই বলেছেন। দেখুন, এসব তত্ত্ব আমার কিছু জানা আছে, আমি ডাক্তার। ও আই সি, কেমন? এবার নিজের কানে শুনে নে আমি ঠিক বলি কিনা। আরে এরা মনে করে যে আমি বুঝি ইচ্ছে করে কম খাই, কিন্তু কম খাওয়ার একটা মাত্রা থাকা উচিত। শুদ্ধ একখানা রুটি আর এক কাপ চা খেয়ে থাকলে কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার আশঙ্কা আছে। এইবার? এইবার আবার কি? তোমারও একটা অনায়বেশ কথা আমি বলে দিতে পারি। আচ্ছা ভালো কথা, তোমার নামটা কিন্তু অশেষ রায়। আচ্ছা তুমি বলো অশেষ, বেশিক্ষণ ধরে রাত জেগে লেখাপড়া করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো? মোটেই না। আচ্ছা রাত জেগে এত লেখাপড়া করার কারণটাই বা কি? ও যে এবার বিএ পরীক্ষা দিচ্ছে, সে হ্যাজ টেকেন অনার্স ইন ফিলসফি। আচ্ছা এবার আমার এই বিচ্ছু মেয়ে কিলো কাটার একটা অবাধ্যতার কথা, ভারি অবাধ্য মেয়ে এটা জানো, এ খুব নাচতে পারে ভালো। তা আমি বলি কি, যে পেটে ভালো করে দুধ কি না পড়লে যদি ওরকম করে নাচা হয় তাহলে যে শরীরটা খারাপ হয়ে যাবে, বলো কি না? সে তো ঠিক কথা। জানো বাবা, এই তোমার মেয়ে সমস্যাকে
আমি খুব শ্রদ্ধা করি। অবশ্যই কেউ কেউ বলে তিনি খুব অহংকারী লোক, কিন্তু আমার তো তা মোটেই মনে হচ্ছে না। আরে তাই যদি হবে তাহলে তিনি নিজের মেয়ের বিয়েতে আমার মতন এই বিমান চৌধুরীর মতন একজন নগণ্য স্কুল টিচারকে নিমন্ত্রণ করতে যাবেন কেন এত আদর করে? হ্যাঁ দেখুন, যে কথাটা আমি বলবো বলে এসেছিলাম সেটা হলো মানে মানে খুব লজ্জাজনক একটা ভুল হয়ে গিয়েছে। আমি ভুল করে আপনাদের নিমন্ত্রণ করে ফেলেছি। ত্রিদীপ সরকারের বাড়িতে আপনাদের কোনো নিমন্ত্রণই নেই। আমি নগেনবাবুর বাড়ি ভুল করে লজ্জা পাবার কি হয়েছে বাবা? না না, তুমি কিচ্ছু লজ্জা পেও না। আরে এই ভুল তো সকলের দ্বারাই হতে পারে। দেখো তুমি তোমার মেসমশাই কি গিয়ে বলো যে আমরা কিচ্ছু মনে করব না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি চলি। আচ্ছা বাবা, এসো এসো। ঠিক মতো প্যান্ডেল বাঁধাটা তো হয়ে যাবে তো? কিচ্ছু ভাববেন না বাবু, যা করে দেবো দেখে লোকে টাক মেরে যাবে। দেখো বাবু, বেঁচে বেঁচে সব মানি লোকদের নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তাদের সামনে কর্তার মান যেন বজায় থাকে। কিচ্ছু ভাববেন না, আপনি চলে ওরে। সে তো বাবা ওইটা টেনে কর না তুমি বাবা, মাঝেরটা বাদ দাও না। গোবিন্দকে আনুনি কেন? আর দুটো একটা লোক নিয়ে বাঁশগুলো জড়াও। দেখো মাঝে একটা ফুটো রেখো, ঝাড় ঝুলবে, একটু টেনে নে বাবা। তোমরা কিন্তু যাই বলো ভাই সেই আরো দশ বিশটা বিয়ে বাড়ি তো যাই, কিন্তু এরকম পছন্দসই জিনিস তো আমি আর কাউকে দেখিনি। এই দেখো না, এই সেটটাই 3,000 টাকা দাম। কার মেয়ের বিয়ে দেখতে হবে তো? দাদা বলেন যদি পাঁচজনের চোখই না ধাঁধালো তাহলে পয়সা খরচ করার দরকারটা কি? দেখো কাল সকালে তো নিঃশ্বাস ফেলবার সময় পাওয়া যাবে না, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে বসে কাল গেস্টদের কিভাবে রিসিভ করা যায় একটু ঠিকঠাক করে নেব। আচ্ছা আপনি যান, আমি আসছি। আর হ্যাঁ দেখো, মাস্টারটা নেমন্তন্ন ক্যান্সেল করে ভালোই করেছো, বুঝলে না? অতগুলো রেসপেক্টেবল গেস্টের মাঝখানে একটা বাজে লোক ঢুকে পড়লে খুব ডেলিকেট সিচুয়েশন হতো, তাই না? আচ্ছা তুমি তাহলে এসো। ¶¶
আপনি এ সময়? আমি আবার বাধ্য হয়ে আপনাদের একটু বিরক্ত করতে এলাম। সামান্য দুটো একটা কথা বলে আমি চলে যাব। রাত 12টার সময় কারোর বাড়িতে গিয়ে সামান্য দু চারটে কথা বললেও বাড়ির লোক বিরক্ত হয়। তা আমি জানি, আর তাছাড়া আপনার কাছে কড়া কথা শুনবো বলে আমি তৈরি হয়ে এসেছি। সত্যি কথা বললেই কড়া কথা বলা হয় না আশিসবাবু। আচ্ছা দেখুন, আপনি যতক্ষণ এত কথা বলছেন ততক্ষণে কিন্তু আমার কথা শেষ হয়ে যেত, আর আমি নিশ্চিন্ত মনে চলে যেতে পারতাম। কাল আমাদের আলিপুরের বাড়িতে আপনারা একবার দয়া করে যাবেন। কেন? আপনাদের নিমন্ত্রণ। নিমন্ত্রণ? হ্যাঁ। কেন? ধরুন এমনি আমার বোন সুধার জন্মদিনটা অবশ্য কিছুদিন হলো হয়ে গিয়েছে, যাই হোক ধরুন সেইটি বাড়িয়ে নিয়ে বলছি যে সুধার জন্মদিন উপলক্ষে। দেখুন অশেষবাবু, আপনি নিজেকে বোধহয় খুব চালাক মনে করেন। আগে হ্যাঁ, হঠাৎ আপনি ধরেই নিয়েছেন যে আপনাদের মতন বড় মানুষের বাড়ি থেকে ডাক পড়লে আমাদের মতন মানুষ তখনই খাবার জন্য ছুটে যাবে। দেখুন, আচ্ছা আমাদের বাড়িতে আপনাদের মতন লোক তো প্রায়ই আসেন। এই তো আমার বোন সুধা, তার নতুন নতুন বান্ধবী হরদমই তো আসে, আর আমিও তো কত জায়গায় যাচ্ছি খাচ্ছি, এর মধ্যে অস্বাভাবিক কি পেলে? কিন্তু নিমন্ত্রণটা করছেন কেন? বুঝতেই তো পারছেন, আমারই ভুলে আজকে আপনাদের যে অপমানটা হয়ে গেল। কিসের অপমান? একবার নেমন্তন্ন করে তা প্রত্যাহার করে মানুষ? ত্রিদীপ সরকারের বাড়ি থেকে নেমন্তন্ন না পেলে যে আমরা ছোট হয়ে যাব, এমন অদ্ভুত বিশ্বাস আমাদের নেই। আপনাকে আমার বক্তব্যটা ঠিক বোঝাতে পারছি না। আপনার বক্তব্য বুঝিয়ে বা আমার লাভটা কি? আপনি আমাদের বাড়ি যাবেন? দেখুন আমি তো নিমিত্ত মাত্র, মেয়ে সমস্যায় মেয়ের বিয়ে, কাকে নেমন্তন্ন করতে হবে না করতে হবে সে তো তিনি বুঝবেন, আমি তো যথা নিযুক্ত অস্মি তথা কর্মী মাত্র। তাই বলুন, আপনার মন খারাপ হয়েছে? কারেক্ট। তাহলে বলুন আমাদের বাড়িতে যাবে? তার চেয়ে আমি যদি বলি আপনি বরং আমাদের বাড়িতে এসে কিছু খেয়ে যাবেন? বেশ তো। হ্যাঁ বেশ, তাহলে কালকে আপনার নিমন্ত্রণ রইল। আচ্ছা কিন্তু আপনি বলুন, আমার সম্পর্কে কোনো ভুল ধারণা আপনার মানে আপনাদের আর রইল না? আচ্ছা তাহলে চল। শুনুন অশেষবাবু, কিছু বললেন? কালকে আপনি ঠিক আসছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। আমি কিন্তু কালকে থাকতে পারছি না। তো নাই বা থাকলেন, আমি ঠিক সময় মতো এসে আমার খাবার খেয়ে চলে যাও। আমি থাকবো না জেনে আসবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। অনেক রাত হয়ে গেল আশিস বাবু। ও হ্যাঁ, এই যে যাই। আচ্ছা দেখলেন তো, একই বলে ভাগ্য, যাকে এখানে দেখতে পাবো বলে আশাই করিনি তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার খাওয়া দাওয়ার তদারক করলেন। আর যাদের সঙ্গে অনেক গল্প করবো বলে আশা করে এসেছিলেন এসে দেখেন তারাই নেই। সত্যি আমি কিন্তু একদম ভুলে গেছিলাম যে আজকে আমাদের মামার বাড়ি যাবার কথা। এদিকে আপনাকে নেমন্তন্ন করে ফেলেছি, তাই বাধ্যে আমাকেই থাকতে হবে। ভুল করে নেমন্তন্ন করা শাস্তি? বারে শাস্তি কেন হবে, যাবার আগে বাবা মা কত করে বলে গেলেন, আপনি যেন কিছু মনে না করেন। আরে কি মুশকিল, আমি মনে করতে যাবো কেন? আমি তো দিব্যি এসে চোর বছর লজ্জ পেয়েও গেলাম, তাছাড়া আরেকবার আসার একটা ছুতো তো পাওয়া গেল। আরেকবার আসতে হলে বুঝি ছুতোর দরকার হয়? তা দরকার হয় বই কি, কাল আপনি আমাকে যেরকম ঘাবড়ে দিয়েছিলেন না? তা কি করবো বলুন, একজন ভদ্রলোক যার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আলাপ হয়েছে, তিনি যদি রাত 12টার সময় জানলার পাশে এসে দাঁড়ান তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত। আপনি বলুন,
সন্দেহ হয় কি না? আচ্ছা, কিন্তু একটা কথা আমি কিছুতেই তো বুঝতে পারছি না, আপনি রাগ করে আমার নেমন্তন্ন কেন করলেন? যখন বুঝলাম একটা সামান্য ভুলের জন্য আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন। এই মাত্র? শুধু তাই নয়, দেখলাম দেখলাম আপনি নিতান্তই সরল মনের মানুষ। তার মানে? তার মানে আপনার কাছ থেকে কোনো ভুল কথা শোনার আমার ভয় নেই। কিসের ভুল কথা অলকা চৌধুরী? যে কথা আপনার মতো মানুষের পক্ষে আমার মতো মানুষকে বলা উচিত হবে না। ও এতক্ষণে বুঝতে পারলাম, আপনি তো দেখছি খুব সিরিয়াস ধরনের স্টুডেন্ট, দিন রাত বইয়ের মধ্যে মুখ গুজে থাকেন। মোটেও না, আপনার এই মোটা মোটা বইগুলো কিন্তু আপনার স্বপক্ষে সাক্ষী দিচ্ছে না। শৈলেশ্বর ঘোষ, এ কোন শৈলেশ্বর ঘোষ বলুন তো? ডক্টর শৈলেশ্বর ঘোষ? না না, আমি তো একজন ডক্টর শৈলেশ্বর ঘোষকে চিনি, ওই সুরেশ মল্লিক স্ট্রিটে থাকেন। আপনি ঠিক লোকেই চেনেন। কিন্তু কিন্তু আপনার সঙ্গে তার পরিচয়, তিনি কি আপনাদের কোনো আত্মীয়? এখনো হননি, তবে শিগগিরই হবে। কি করে? মানে মানে আমার সঙ্গে তার বিয়ে হবে। বিয়ে হবে কি করে? যে করে সব বিয়ে হয় না, মানে আমি শৈলেশ্বরের বন্ধু অথচ আমি জানি না। সময় হলেই জানতে পারবে। আপনার বাবা মা একথা জানেন? হ্যাঁ, বাবার সম্মতিতে এই বিয়ে হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। শৈলেশ্বরের সঙ্গে আপনার কতদিনের পরিচয়, কিভাবে পরিচয়? শৈলেশ্বরবাবু আমার বাবার ছাত্র ছিলেন, সেই সুবাদে আমাদের বাড়িতে তিনি প্রায় যাওয়া আসা করতেন, থিসিসের পয়েন্ট নিয়ে আলোচনা করতেন। আমার বাবা সামান্য স্কুলের মাস্টার হলে কি হবে, জ্ঞানে পাণ্ডিত্যে তিনি অনেকের চেয়ে বড়। তারপর? বাবা শৈলেশ্বরবাবু থিসিসের পয়েন্ট নিয়ে নানান রকম আলোচনা করতেন, আর আমি বসে বসে শুনতাম। মনে হতো মনে হতো এমন একটা মহৎ কাজে যদি কিছু সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করি। আপনার সেই মনোভাব জানতে পেরে শৈলেশ্বর নিশ্চয়ই আনন্দে লাফিয়ে উঠল। ঠিক তাই। কি সাহায্য করেছেন? ন্যাশনাল লাইব্রেরি থেকে কত ভালো ভালো রেফারেন্সের বই এনে দিয়েছি। আর? রাত জেগে জেগে থিসিসের নোট কপি করে দিয়েছি। আর? এমনকি ফাইনাল ম্যানুস্ক্রিপ্টও নিজের হাতে টাইপ করে দিয়েছি। তারপর? তারপর তারপর সেই থিসিস সাবমিট করবার দিন এলো। সেদিন আমাদের কি আনন্দ, ট্যাক্সি করে বাড়ি ফিরছিলাম। আজকে কিন্তু আমার সবকিছু ভালো লাগছে, ওই বিকেলের আকাশটা, ময়দানের গাছগুলো সব। তুমি দেখছি একদিনে কবি হয়ে গেছো। হলা নিবা, আজ আপনি থিসিস সাবমিট করেছেন, আর দুদিন বাদে ডক্টর শৈলেশ্বর ঘোষ। চলো আজকের দিনটা সেলিব্রেট করা যাক। বেশ তো চলুন না আমাদের বাড়ি, আপনাকে খুব ভালো করে মাংস রেখে খাও। তোমার বাড়ি অন্য কোথাও যাই? চলো না আমার ফ্ল্যাটে। সেখানে কেন? তোমার বাড়িতে তোমাকে একা পেতে আমার বড় অসুবিধা হয়, তাছাড়া আমার ঘর সংসার কেমন সেটা তো একদিনও দেখলে না তুমি। একদিন তো দেখবই, এ কটা দিন না হয় অজানাই থাকছে না আপনার ক্লাসটা। একদিন দেখবে, আজকে দেখলেই যত দোষ। তাছাড়া আমার বাড়িতে আর কেউ নেই, আমরা নিরিবিলি বেশ গল্প করতে পারি। কি গাড়ি ঘোরাতে বলি? না। এই তাহলে তোমার আমার উপর বিশ্বাস? শৈলেশ্বর বাবু, আমার এত বড় আনন্দের দিনটাকে আপনি কেন এমন ভাবে নষ্ট করে দিচ্ছেন? সে
সেদিন আমি তার কথা রাখতে পারিনি। কে কজানা আশঙ্কায় মন ভরে গেছিল। আমি যেতে পারিনি। তারপরের দিন থেকে শৈলেশ্বর বাবু একদিন আমাদের বাড়িতে আসেন। আপনি নিজে কখনো খোঁজ নিতে যান? চিঠি লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। আপনার বাবা জানেন একথা? না, তিনি সেই ভরসাতেই আছেন শৈলেশ্বর বাবু তাঁর কথা রাখবেন। আচ্ছা, আপনি তো শৈলেশ্বর বাবুর বন্ধু, আপনাকে যদি একটা অনুরোধ করি, আপনি কি আমাকে খুব নির্লজ্জ ভাববেন? কি অনুরোধ? আপনি যদি শৈলেশ্বর বাবুর সঙ্গে কথা বলেন, তাকে গিয়ে বলেন যে অলোকা জানতে চেয়েছেন তাকে আর কতদিন এরকম ভাবে অপেক্ষা করে থাকতে হবে। এই মাসেই তো বিয়েটা হয়ে যেতে পারত। যদি এ মাসে বিয়ে না হয় ক্ষতি কি? যদি কোনোদিনই বিয়ে না হয়? অশেষ বাবু, কোনো কথা না বলে যে চলে যাচ্ছে? আমি যখন আপনার কোনো উপকারই আসব না, তখন আমার হয়ে শৈলেশ্বর বাবুকে দুটো কথা বলবে, এটা কি খুবই কঠিন কাজ? হ্যাঁ, খুব কঠিন কাজ। আচ্ছা শৈলেশ্বর, পুরনো বাগান স্ট্রিটের বিমান চৌধুরী বলে কাউকে তুমি চেনো? বিমান চৌধুরী? স্কুলে তুমি নাকি তার ছাত্র ছিলে? ও মাস্টারমশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। তাহলে তার মেয়ে অলোকা চৌধুরীকেও নিশ্চয়ই চেনো? হঠাৎ এই প্রসঙ্গ আসছে কেন? না, এমনি। চিনি
চিনি মানে আগে মাঝে সাঝে ওদের বাড়িতে আমি যেতাম, আকাশ পানি কলকাতা, তখন দু একবার মেয়েটি আমাকে চাটা খেতে দিয়েছিল, দড়ির আগে সেতার বাজিয়ে সে সময় আলাপ টালাপ হয়, ইন্দ্রনীল ভট্টাচার্য, আর কিছু না। অথচ বিমানবাবু কিন্তু এই বিশ্বাসে নিশ্চিন্ত হয়ে আছেন যে তুমি তার মেয়েকে বিয়ে করবে। এটা ওদের অন্যায় বিশ্বাস। আমি কোনো বাড়ি থেকে দু একবার চা খেলেই যদি ওরা ভাবতে বসেন আমি ওদের কন্যাদের উদ্ধার করব, তাহলে তো আমার কোথাও যাওয়া চলে না। আর মেয়েটিকে যদি তুমি নিজে কথা দিয়ে থাকো? মিথ্যা কথা, এরা কোনো মতে কথা প্রমাণ করতে পারে না। না, তাও বেশি নিশ্চয়ই পারে না। সন্ধ্যাবেলার রঙিন আলোয় ট্যাক্সির ভেতরে যদি কোনো মেয়েকে কিছু বলেই থাক, তাহলে তো একমাত্র প্রমাণ করতে পারছো তোমার বিবেক। আর পয়সাওয়ালা শ্বশুর পাচ্ছ বলে বোধ করি সে বস্তুটাকে তুমি বিসর্জন দিয়ে বসে আছো। আচ্ছা চলি। তা না অশেষ, এসব মিথ্যে গুজব তোমার মেশামশাই কি তুমি বলে বেড়াবে না তো? না না, সে ভয় তুমি করো না। আর তাছাড়া আমি বললি বা তিনি বিশ্বাস করবেন কেন? তুমি যেমন মুরব্বী চাইছো পয়সাওয়ালা শ্বশুর, তেমনি তিনিও তো চাইছেন ডক্টরেট বা অধ্যাপক জামাই, যাতে তার কৌলিন্যটা আর একটু বাড়ে। আচ্ছা আপনাকে আমি নিজের হাতে পরিবেশন করে খাওয়াবো স্যার। আমি একটি বাতাসাও মুখে দেবো না ত্রিদীপবাবু, বাড়ির বাইরে আমি হাওয়া ছাড়া আর কিছুই খাই। আমার দিকে তাকিয়ে একটু দয়া করুন স্যার। না মশাই, আপনাকে দয়া দেখাতে গিয়ে নিজের প্রাণটাকে তো আর মারতে পারি না। বাঙালির বাড়ির নেমন্তন্নের খাবারের গন্ধ নাকে গেলেও আমার অসুখ করে। তাহলে করেন কি মশাই, মাথার পর তো একটা পাকা ঘুরছেন। না স্যার, বড্ড গরম। আচ্ছা আমি একটু বাদেই উঠব, আপনাদের পাড়ারই একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করতে হবে। এইখানে তো দেখা হয়ে যাবে স্যার, পাড়ার সমস্ত বিশিষ্ট ভদ্রলোককে নিমন্ত্রণ করা হয়েছে, কেউ বাদ যাননি। ও, বিমানবাবু তাহলে এখানেই আসছেন? কি নাম বললেন স্যার? বিমানবাবু? হ্যাঁ, বিমান চৌধুরী। কিন্তু ও নামে কাউকে নিমন্ত্রণ করা হয়েছে বলে তো মনে পড়ছে না। ও, তাহলে মিছিমিছি অপেক্ষা করে কি হবে? চলুন, আপনার মেয়েকে আশীর্বাদ করে বিমানবাবুর বাড়ির দিকে রওনা হওয়া যায়। অশেষ, শোনো শোনো, একবার এদিকে। আচ্ছা কি ব্যাপার বলো তো তোমাদের, আমাদের পাড়ায় বিমানবাবু বলে একজন বিশিষ্ট ব্যক্তি থাকতে তার নিমন্ত্রণ কেন হলো না? কোন বিমানবাবু? ওই স্কুল মাস্টার বিমানবাবু? হ্যাঁ, স্কুল মাস্টার বিমান চৌধুরী। আমি তাকে বলি দেবতুল্য চৌধুরী। বেশ কয়েক বছর আগে আমাদের আগরপাড়া ফ্যাক্টরি থেকে কলকাতার হেড অফিসে ফিরছি, ট্রেন থেকে নেমে ট্যাক্সিতে উঠেই দেখি সঙ্গে ক্যাশব্যাকটাই নেই।
আমি তো মশাই সারা রাত বাড়িতে পাগলের মতো বিড়বিড় করে বকেছি। সকাল হতেই দেখি একজন অপরিচিত ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছে, সঙ্গে সেই ক্যাশব্যাক, একটি পয়সাও খোয়া যায়নি। আমি তাকে 5,000 টাকা পুরস্কার দিতে গিয়ে বুঝলাম যে এরকম একজন লোক এখনো পৃথিবীতে আছে। তিনি নিশ্চয়ই সেই পুরস্কারের টাকা নেননি। সেই কথাই তো বলছি, এরকম একজন দেবতুল্য লোক পাড়ায় থাকতে আপনি তার খোঁজও রাখেন না ত্রিদীপবাবু? আশ্চর্য। না না, খোঁজ রাখবো না কেন স্যার? আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি যে আপনি আমাদেরই শ্রদ্ধা মাস্টার মশাই কথা বলছেন। এই তো অশেষ নিজে গিয়ে তাকে নেমন্তন্ন করে এসে। সে কি কেন কেন নেমন্তন্ন করা হয়নি সেটা আপনিই ভালো জানেন। দেখলেন স্যার, ছেলে ছোটদের কিরকম ভুল, কি সাংঘাতিক ভুল। যাকে মশাই, আমি নিজেই যাচ্ছি বিমানবাবুর কাছে। আপনি দয়া করে আরেকটু বসুন স্যার, আমি নিজেই যাচ্ছি শ্রদ্ধা বিমানবাবুর কাছে। অশেষ যে ভুল করেছে তার জন্য ক্ষমা চেয়ে তাকে এখনই নিয়ে আসছি। আপনাকে আর ব্যস্ত হতে হবে। তাছাড়া শুধু বিমানবাবুই নয়, তার মেয়ের সঙ্গে আমার দেখা করার দরকার আছে। তারা সকলেই আসছেন স্যার, আমি নিজে গাড়ি করে এখানে নিয়ে আসছি। আপনার সঙ্গে দেখা করিয়ে বিয়ে দেখিয়ে নিজে হাতে পরিবেশন করে খাইয়ে তারপর ছেড়ে দেবো। আপনি দয়া করে আর একটু বলুন। আজ আপনার এমন একজন পরিচিত লোকের সঙ্গে দেখা করিয়ে দেবো যে আপনি একবার অবাক হয়ে যাবেন। তাই বলি এখানে অলকা বলে কে থাকে? আপনারা এখানে? আপনার বেশুমশে এমন করে ধরে পড়লেন যে না এসে উপায় ছিল না। তিলক আর মা এখনো ফেরেনি, তাই বাবার সঙ্গে আমাকে আসতে হবে। আপনার সঙ্গে আমার কিছু কথা। বলুন। এখানে তো বলা যাবে না, চলুন বাইরে যাই, বেশি দূরে না, কাছে। চলুন। কি বলবেন বলুন। চলুন না একটু বেরিয়ে আসি। হঠাৎ এমনি? তার মানে? না মানে, মানে আমার গল্প তো আপনাকে কিছু বলা হয়নি, অথচ আপনার গল্প তো শুনলাম। এই কি গল্প বলবার সময়? তাছাড়া আর কখন সময় হবে? কিন্তু আপনার গল্প আমাকে শুনিয়ে আপনার কি লাভ হবে? তো আপনার গল্পই বা আপনি আমাকে কেন শুনিয়েছিলেন, কোন লাভের আশায়? আমার গল্পে যে অনেক দুঃখ আছে, আপনার গল্পে নিশ্চয়ই কোনো দুঃখ নেই। যদি বলি আছে, তাহলে আপনার দুঃখ শুনেই বা আমার কি লাভ হবে? কোনো উপায় তো করতে পারবো না। আপনার ইচ্ছাটা কি বলুন তো? আমার অনুরোধ, বিয়ে বাড়িতে কি আপনার কাজ নেই? বরং 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 আমাকে বিশ্বাস করে যদি দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসেন তাহলে আপনার উপকারই হবে। অশেষ বাবু, আপনি বড় বেশি সাহস করে ফেলছেন। চলো। আমার অনুরোধ কি? চলুন আমার বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। আপনার বাড়ি নিশ্চয়ই খুব বড় বাড়ি? নেয়ার ছোট না, খুব সুন্দর নিশ্চয়ই? হ্যাঁ, তা বলতে পারেন। অনেক দামি দামি আসবাবপত্রে সাজানো। হ্যাঁ তা বটে। তাই আপনি ধরেই নিয়েছেন যে বিমান চৌধুরীর মেয়ে অলকা চৌধুরী আপনার বাড়ি দেখে করে মুগ্ধ হয়ে যাবে? মোটেই না, অলকা চৌধুরীকে এত সাধারণ মেয়ে বলে আমি মনেই করি। আপনি আপনি কিন্তু আমার বড় অসুবিধায় ফেললেন। কেন? একদিন আলাপের পর যদি কোনো মেয়ে কোনো ভদ্রলোকের সঙ্গে হঠাৎ দূরে কোথাও বেরিয়ে পড়ে, তাহলে সে ভদ্রলোকই বা তার সম্বন্ধে কি ভাববে, না সে মেয়েটি বা নিজের সম্বন্ধে কি ভাববে?
যদি বিশ্বাস করেন সেই ভদ্রলোক মেয়েটি সম্বন্ধে কোনো কিচ্ছু ভাববেন না, আর মেয়েটিকে এমন কোনো কথা বলবেন না যাতে তার কোনো অসম্মান হয়, তাহলে না, তাহলে মিছে মিছে বাড়াতে যাবার কোনো মানে হয় না। মানে হয়? আপনি এখন বুঝতে পারছেন না, পরে বুঝতে পারবেন। আপনি যেন আমাকে কোনো নতুন খবর দেবার চেষ্টা করছেন। হ্যাঁ, নতুন খবর বই কি? শৈলেশ্বর বাবুর খবর? হ্যাঁ হ্যাঁ, শৈলেশ্বর বাবুর খবর। কোনো কোনো খারাপ খবর না তো? খারাপ না, খারাপ খবর হয়। তাহলে তাহলে কি আপনার সঙ্গে দেখা হয়েছিল? না, দেখা হয়নি। তবে 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 একটা খবর আমি পেয়েছি। কি খবর? খবরটা এখানে বলবো না, আর যদি আপনি আমার কাছে রাজি না হন তাহলে একেবারেই বলবো না। বেশ, চলুন। কটা বাজলো? সাড়ে সাতটা। সাড়ে সাতটা? হ্যাঁ, বর্বদা এতক্ষণ গিয়ে পিঁড়িতেই বসলো। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? ভাবছিলাম। কি? শৈলেশ্বর বাবু সম্বন্ধে কি এমন কথা আপনি আমাকে বলবেন যার জন্য বিয়ে বাড়ি থেকে আমাকে ধরে আনতে হলো? যদি না যদি না না অশেষ বাবু, আমি শৈলেশ্বর বাবুকে বিশ্বাস করি, আমার সেই বিশ্বাস তিনি অন্তত কোনোদিন ভেঙে দেবেন না। নমিকে যেদিন দেখতে এলো আমি বললাম, বাবা শৈলেশ্বর তোমার যা জিজ্ঞেস করবা তুমি মেয়েকে অসংকোচে জিজ্ঞেস করো। তোমার জিজ্ঞেস করবে কি? কোণে দেখতে এসে নিজেই কোণে সেজে মাথা নিচু করে বসে রইল। বসুন। আপনি একটুখানি বসুন, আমি এক্ষুনি আসি। কিন্তু আপনি বসুন না, আমি এক্ষুনি আসবো।
দেখুন, আমি ঠিক সন্দেহ করেছিলাম কিনা। সত্যি তো তুমি একটু ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। দোষটা কিন্তু আমার নয়, এদের জন্য। এই আসছি করে এতক্ষণ লাগিয়েছি। এই রমা তো মুখ মুছতেই 20 মিনিট লাগিয়ে দেবে। কখনো না,
কি করবো বলো, খিচুড়ি চাপিয়েছিলাম, আজ সিদ্ধ করে তো নামিয়ে আসতে পারি না। কি নাম তোমার? অলোকা। তুমি কিছু মনে করো না অলোকা। না, মনে করবার কি আছে? অশেষের কাণ্ড দেখে তোমাকে নিমন্ত্রণ করে বসে আছে, অথচ এদিকে কোনো ব্যবস্থা নেই। মা আবার এদিকে বিয়ে বাড়িতে কাজে লাগবে বলে ঝি চাকর বাকর সব ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়েছেন। ইনি হচ্ছেন মিনুদি, আমাদের পাড়ার দিদি, কিন্তু আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম না। আর এরা হলো এইটে রমা আর এইটে বিনা, আমার পাড়াতে তো বোন, কিন্তু নিজের বোনের থেকে এরা যে কোন হিসেবে কম না। এই হিসেবে কম যে সুধার জন্য ঝাল বাদে মানতে আপনি কোনোদিনও ভোলেন না, আর আমাদের জন্য ভুলেও কোনোদিন। সুধা থাকলে এর জবাব দিত। যাক গে মিনুদি, আপনি একটু কষ্ট করুন। কি? আপনি নিজের হাতে চা করে একে খাওয়ান। আর আমরা? তোমরা তোমরা আচ্ছা তুমি যাও, তুমি যে খাবার করে নিয়ে এসো। আর রমা, রমা বরঞ্চ গান করে একেবারে অলকা চৌধুরীকে মুগ্ধ করে দিক। যথা আশা। চলো। আপনি হঠাৎ এত ব্যস্ত হয়ে এদের ডেকে আনলেন কেন বলুন তো? আনলাম এই কারণে যে বাড়িতে নির্জন দেখে আপনি যদি মনে করেন। যে কথা বলবার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়েছে সে কথা বললেই তো ঝঞ্ঝা চুকে যেত। আহা, সে তো বলবোই, তবে আপনি আমার বাড়িতে প্রথম দিন এলেন, অথচ বাড়িটা খালি, তাই আপনার যদি অস্বস্তি না লাগে তাই। তার চেয়ে স্পষ্ট করে সত্যি কথাটা বলে ফেলুন না। তা কি বলছি না? না, আপনার অস্বস্তি হবে বলেই আপনি এদের ডেকে এনেছেন। কি তুমি বনের হরিণ, মনের এই কুঞ্জ বনে সহসা পথ ভুলে আজ আপনি এলে সঙ্গপনে। কি তুমি বনের হরিণ, মনের এই কুঞ্জ বনে সহসা পথ ভুলে আজ আপনি এলে সঙ্গপনে। কি তুমি বনের হরিণ। কত না কল্পনারে হাত পেতে যে যায়নি তোমায় ধরা, যায়নি ধরা। কত না কল্পনারে হাত পেতে যে যায়নি তোমায় ধরা, জানি না কোন তিথি আজ নিজে তুমি সাজলে স্বয়ং বরা। তোমারই অজান্তে গো লিখে যাও এখন লিপি দুই নয়নে, তোমারই অজান্তে গো লিখে যাও এখন লিপি দুই নয়নে। কি তুমি বনের হরি, মনের এই কুঞ্জ বনে সহসা পথ ভুলে আজ আপনি এলে সঙ্গপনে। কি তুমি বনের হরি। হৃদয় রোহিণীকা ভাবতে গেলে অবাক লাগে, কেন সে যায় হারিয়ে স্বপ্ন রাগে। হৃদয় রোহিণীকা ভাবতে গেলে অবাক লাগে, কেন সে যায় হারিয়ে স্বপ্ন রাগে। নিমেষের একটি দেখা এমনি করে পরম লগনানে, লগনানে। নিমেষের একটি দেখা এমনি করে পরম লগনানে, অলোকের একটি কলি অমর থাকে চিরন্তনের গানে। প্রণয়ের নুপুর পরে বলো না ফিরবে তুমি কোন চরণে, প্রণয়ের নুপুর পরে বলো না ফিরবে তুমি কোন চরণে। কি তুমি বনের হরি, মনের এই কুঞ্জ বনে সহসা পথ ভুলে আজ আপনি এলে সঙ্গপনে। কি তুমি বনের হরি। বাহ, ম্যাগনিফিসেন্ট। কই তোমরা সব এসো এই ঘরে, চলো ভাই।
সুধা আছে? আমি অশেষ। এই সুধা শোন, নিচে দেখবি বিমান চৌধুরী বলে এক ভদ্রলোক আছেন। আরে মেসোমশাকে জিজ্ঞেস করলি বলে দেবে, দেখবি খুব বড় গোঁপ আছে। হ্যাঁ শোন, ওকে গিয়ে বলবি যে ওর মেয়ে অলকা চৌধুরী তার মাথা ধরেছিল, আমি নিজে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আর বললাম তো বিমান চৌধুরীর মেয়ে। ফাজলামি হচ্ছে না? চা কিন্তু জুড়ে যাচ্ছে, শিগগির এসো, সব খেতে হবে কিন্তু। আমি খাবো না, খাবে না? খাও আলোকা, অশেষের উপর রাগ করে আর কি করবে বলো? ওর এই স্বভাব, নেমন্তন্ন করেও ভুলে যায়। এখন যায়, দুদিন পরে কিন্তু আর ভুলে যাবে না। আজকে চলি ভাই। কেন, এর মধ্যে যাবেন? আবার বৃষ্টি বৃষ্টি এসে পড়বে, এই বেলা পালাই। আর এই তো চা খাওয়া হলো, অলকার সঙ্গে আলাপ হলো। চলি ভাই। অলকা কেমন? তোমার সঙ্গে আলাপ করে খুব খুশি হয়েছি, আর তুমিও খুশি হয়ে আমাদের এই আদরের উপদ্রব সহ্য করলে, এই তো চাই। উপদ্রবের আসল দিনগুলো তো এখনো বাকি আছে। আহ, এক্ষুনি সব বলে ফেলিস না রমা, সুদিন আসুক তারপর। আচ্ছা চলি। আচ্ছা চলি ভাই। এখানে আসবার পর থেকে যে সমস্ত ব্যাপার হলো তার কোনোটাই আমার ভালো লাগেনি। কেন কেন, কি ব্যাপার বলুন তো? ওই যে আপনার মিনুদি, রমা, বিনা, এদের কথাবার্তা ধরন একটুও ভালো না। কি জানি কেন যে আপনার এদের কথা ভালো লাগলো না তা তো বুঝতে পারছি। আমার তো ধারণা আমাদের পাড়ায় এরকম ভদ্র সুন্দর স্বভাবের মেয়ে আর একটিও নেই। আমি আমি কি সে কথা বলেছি? তবে কিছু না, এবার দয়া করে আমার যাবার ব্যবস্থাটা করে দিলে বাধিত হবে। যাবেন কিন্তু আকাশের অবস্থা তো অতি ভালো মনে হচ্ছে না, ঝড়টর হতে পারে, আর একটু থেকে গেলে হতো না? না, আমাকে এক্ষুনি যেতে হবে। শৈলেশ্বরের খবরটা না নিয়েই চলে যাবেন? শৈলেশ্বর বাবুর কোনো খবরই আপনার জানা নেই, জানা থাকলে এতক্ষণে নিশ্চয়ই বলতে। তার মানে বলুন আমি আপনাকে এতক্ষণ ধোঁকা দিচ্ছিলাম? সেটা আপনি নিজেই ভেবে দেখবেন। ও বাবা, মনে হচ্ছে আপনি খুব রেগে গিয়েছেন, তাহলে আপনি যাওয়ার ব্যবস্থাটা করে দিতেই হয়। কি রমা, তুমি? আমার রুমালটা টেবিলে ভুলে ফেলে গেছি। ও তো ফেলে গেছো, নিয়ে এসো। আপনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন কি না? চলুন, আমার গাড়ি বাইরে রয়েছে। ধন্যবাদ, আমাকে একটা ট্যাক্সি ডেকে দিলেই হবে। চলুন। রামলাল, রামলাল, তোকে এখানে থাকতে বলেছিলাম না? আমি তো বাড়িতেই ছিলাম। হুজুর, যা একটা ট্যাক্সি ডেকে নিও। আচ্ছা। এতক্ষণ বাড়িতেই ছিল? হ্যাঁ, এই ছিল, ড্রাইভার ছিল, মালি ছিল। কিন্তু আপনার কি ধারণা হয়েছিল যে অজানা বাড়িতে আপনাকে একা রেখে আমি সরে পড়েছি?
আপনার কাছে কিন্তু আমার একটা ক্ষমা চাইবার আছে। কিসের ক্ষমা? আমি আপনাকে এমন অনেক সব কথা বলেছি যা কোনো ভদ্রলোকে সহ্য করা উচিত না। সেটা আপনি অনায়াসই ধরে নিতে পারেন, আমি ভদ্রলোক নই। তার মানে আপনার রাগ এখনো যায়? কি করে যাবে, এত করে বললাম এখন যাবেন না, বৃষ্টি আসছে, তা না এক্ষুনি যাচ্ছে। যান, এবার বৃষ্টি মাথা করে যান। তাহলে সহজ কথাটা একদিন ধরে কারো মাথায় ঢুকছে না কেন? কোন কথাটা? আপনি এতদিন একা রয়েছেন জেনেও মিনিদের কোনো ব্যবস্থা করছেন না? ও না না, উনি ওরা মাথায় ঘামান। আর আপনি, আপনার মনে কি কোনো রকম? না, আমি এই নিয়ে মাথা ঘামাইনি। তার মানে? তার মানে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই বলে। বুঝতে পারলাম। আসলে আমার ইচ্ছে থাকলেও তার ইচ্ছে নেই। কি আশ্চর্য, তার ইচ্ছে নেই কেন? তা সেই জানি। সে মেয়ে যে কত বোকা তাই ভাবছে। আচ্ছা তাহলে আমি যাই। যাবেন? হ্যাঁ অশোক বাবু। আমি কি আপনাকে পৌঁছে দিয়ে আসবো? তার কোনো প্রয়োজন হবে না। খালি ঝগড়া করে সময় কেটে গেল। খুব খারাপ কাটলো কি? অলোকা চৌধুরীকে খালি একটি ঝগড়াটি মেয়ে বলে মনে রাখবেন? সেটা ভেবে দেখতে হবে। সোজা বাড়ি যাবেন তো? একবার বিয়ে বাড়িতে যেতে হবে। যেতেই হবে? কেন বলুন তো? না এমনি। আর হয়তো দেখা হবে না। হয়তো হবে না। পুরনো বাগান স্ট্রিটের কোনো গাছের ছায়া মারবার সুযোগ আর হয়তো হবে না। নাই বা হলো, ক্ষতি কি? আজকে সব কথা ভুলে যাবেন তো? মনে রেখে লাভ? সত্যি তো, কি লাভ? অলোকা চৌধুরীর মতন অতি সামান্য মেয়ের কথা মনে রেখে সময় নষ্ট করবেন? এতটা বাজে মানুষ তার আপনি নন। এসব কথা যে ঠাট্টা করে কাউকে বলা উচিত না। ঠাট্টা করে?
পাঁচজনে শুনলে পাঁচ কথা ভাবতে পারে তো? পাঁচজনের কথাটা আমি গাছ চলেছি। ট্যাক্সটা চলে গেল যে, তাই তো গেল দেখছি। তাহলে তাহলে রূপাই কি আমার গাড়িতে রয়েছে? আমার গাড়িতে চলুন। কেন? বিয়ে বাড়িতে যখন আপনার গাড়িতে করে গিয়ে নামবো তখন সবার কাছে কি জবাব দিয়ে দেবেন? ও বুঝলাম। তাহলে এক কাজ করা যাক, বৃষ্টিটা ধরুক, তারপর আবার রামলালের শরণাপন্ন হবো। শুধু শুধু বেচারিকে কেন কষ্ট দেবে, তার চেয়ে চলুন বরং হেঁটেই যাওয়া যাক। হেঁটে এই আলিপুর থেকে সেই ঢাকুরিয়া? রাস্তায় কি কোনো ট্যাক্সি পাওয়া যাবে না? আর যদি না যেতে? তাহলে রিক্সো। আর রিক্সা যদি না যেতে? তাহলে সারা রাত রাস্তার ধারে দাঁড়িয়ে এমনিভাবে তর্ক করে কাটানো যাবে, কেমন? আধ ঘন্টা ধরে হাঁটতে অত জায়গায় ট্যাক্সি পাবার নাম নেই। আচ্ছা অপয়া, তো আপনি অপয়া? অপবাদ কার প্রাপ্য, আপনার না আমার? কিন্তু একটা কিছু ব্যবস্থা করুন, সারা রাত ধরে হাঁটবো নাকি? বাহ, এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল আমার সঙ্গে আপনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে প্রস্তুত আছেন। কিন্তু সত্যি ভাবুন তো, ওখানে বিয়ে বাড়িতে আমাকে দেখতে না পেয়ে বাবা এতক্ষণে নিশ্চয়ই ভীষণ ভাবছেন। কিচ্ছু ভাবছেন না। আপনি কি করে জানলেন? তার কারণ আমি নিজে তাকে টেলিফোন করে বলে দিয়েছি যে তার মেয়ের মাথা ধরেছে, সোজা বাড়ি চলে গেছে। এই মিথ্যে কথাটা আপনি শুধু শুধু বলতে গেলেন কেন? তার কারণ তাকে নিশ্চিন্ত করবার আর কোনো উপায় আমার জানা ছিল না বলে। কিন্তু ওখানে না যাবার যে কি কারণ থাকতে পারে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারি না। ওখানে গেলেন না বলে আপনার এই দুর্লভ সঙ্গটুকু তো আমি পেলাম। ঠাট্টা করছেন? সত্যি বলুন তো, ওখানে না গিয়ে আপনার খুব ক্ষতি হয়েছে? তাহলে ওখানে যাবার জন্য আপনি হাঁকুপাঁকু করছিলেন কেন? একটা কথা তো যেতে হবে, বলুন না কোথায় যাব। যেদিকে মন চায়। মন যদি বলে নিরুদ্দেশে যাব তাহলে? বেশ তো, তবে তাই যাওয়া যাবে। ট্যাক্সি! চলুন। কি কোথায় যাব? বাহ, এই যে বলে নির্দেশ যাবেন। কিন্তু অবশ্যই আমার সঙ্গে যেতে যদি আপনার ভয় না করে তাহলে। Thank you.
কি ভাবছেন? কিছু না, কয়েকটা ঘন্টা বেশ হই হই করে কেটে গেল না? বাড়ি গিয়ে একটা টেনে ঘুম লাগাবেন, দেখবেন আর কিচ্ছু মনে নেই, সব ভুলে গিয়েছেন। আর যদি ভুলতে না পারি? ঠিক পারবেন, এক মাস দু মাস খুব জোর একটা বছর, তারপর দেখবেন সব ভুলে গিয়েছেন। আপনি থাকবেন আপনার পড়াশোনা নিয়ে, আর আমি থাকবো আমার ডাক্তারি নিয়ে। জীবনে হয়তো আর দেখা হওয়ার সম্ভাবনা হবে না, আর তাছাড়া দেখা হলে ভয়ের কিছু থাকবে না তখন। কেন? কেন আবার কি? তখন তো আপনার কপালে এত বড় সিঁদুরের ফোঁটা, ইয়া বড় ঘোমটা, সঙ্গে পাহাড়ওয়ালা স্বামী, এগিয়ে দুটো কথা বলতে গেলি একেবারে হারে রেড়ে করে তেড়ে আসবে। গঙ্গার উপর থেকে রাতে কলকাতা দেখেছেন কখন? যাবেন নৌকো করে? বেশ, যাবেন না, গেলে কিন্তু খুব ভালো লাগত, দেখতেন সুন্দর দেখা। আপনি যদি বলেন যাব। আমি যদি বলি তাহলে যাবেন, আর আমি না বললে যাবেন না? সন্ধ্যে থেকে তাই তো হয়ে আসছে, আপনার কথাই তো মেনে নি। এবারেও না তাই হবে। দাঁড়ান, আমি নৌকো ঠিক করি। আপনি কিন্তু একটানা অনেকক্ষণ কোনো কথা বলেননি। কার কথা ভাবছেন বলবো? শৈলেশ্বরের কথা। কি করে জানলেন অন্য কিছু ভাববে কিনা? গল্পে পড়েছিলাম দুর্লভ রূপের একটি মেয়েকে একটি লোক মনে মনে ভালোবেসেছিল। মেয়েটির কিন্তু যে আরেকজন প্রণয়ী আছে এ কথা লোকটি জানত না। দুজনে গভীর প্রণয়। তারপর একদিন লোকটি একগোছা ফুল নিয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়াল। মেয়েটি বলল, এ ফুল নয়। অবি কোন ফুল? রক্তকরবী। লোকটি তখন হাটে মাঠে ঘাটে বাজারে গ্রামে গঞ্জে রক্তকরবী খুঁজে খুঁজে কোথাও না পেয়ে আবার কি মেয়েটির সামনে দাঁড়াল। রক্তকরবী তো পৃথিবীতে আর ফোটে না। মেয়েটি বাঁকা হেসে বলল, তাহলে তুমি চলে যাও, তোমার প্রেম প্রেমই নয়। তারপর? তারপর আর লোকটা মনের দুঃখে বনে চলে গেল আর মেয়ে ভুলে গেল। হতেই পারে না, মেয়েটি তাকে কিছুতেই ভুলতে পারে না। বাহ, গল্পে আছে? গল্পে তো ভুল আছে। বেশ, এবার তাহলে গল্পের শেষটা বদলে দেব। মেয়েটি ছেলেটিকে ভুলে নিয়ে এই তো। আচ্ছা কই, আপনি তো কিছু বলছেন না, আপনি এবার একটা গল্প টল্প বলুন। আমি কোনো গল্পই জানি না। বেশ, তাহলে একটা গান করুন। আমি গান জানি, এ ধারণা আপনার কি করে হলো? না,
তা ঠিক বলতে পারবো না, তবে মনে হলো আপনি জানতেও পারেন। হয়তো না জেনে অনুরোধ করে আপনাকে একটু বিরক্ত করে ফেললাম, কিছু মনে করবেন না। যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো, যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো, ভেবেছিলে ভুলবো না চোখের জল ফেলা ভাঙলো, ভাঙলো মিলন মেলা ভাঙলো। দিনে দিনে পথের দুলায় মালা হতে ফুল ঝরে যায়, দিনে দিনে পথের দুলায় মালা হতে ফুল ঝরে যায়, জানে ভেবেছিলেন ঝরবে না ঝরবে না আমার চোখের জল, দিনে দিনে কঠিন হলো কখন বুকের তল, ভেবেছিলেন ঝরবে না ঝরবে না আমার চোখের জল, হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামবে না যে, হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন ভোলার তলে তলে ছিল দুশ্রু জলের খেলা ভাঙলো, ভোলার তলে তলে ছিল কেন আমার ক্ষতি করলে না, আমাদের দেখা না হওয়া যে অনেক ভালো ছিল, এবারে আমাকে যেতে দিন।
কি তুই এখনো বাড়ি যাসনি? দেরি দেখে তোমাকে নিতে এলাম, চলো। ও হ্যাঁ তাও তো, চল চল, অনেক রাত হয়ে গেছে, চল। আমি তো বলেছিলাম আমি কিছু খাবো না। বিয়েটা রেখে যান, বিয়েটা। হ্যাঁ আসুন আসুন, এসো মা, আসুন আসুন, চল দেখি একটু সরে সরে একটু আসুন আসুন। শৈলেশ্বর? হ্যাঁ ডক্টর শৈলেশ্বর ঘোষ, ইউনিভার্সিটির রত্ন। শৈলেশ্বর, শৈলেশ্বর এখানে কি করছে? শৈলেশ্বর কি হলো মশাই? ও বিমান বাবু, দেবাহিতং স্বাহা ইদং চন্দ্রমসি নক্ষত্র রমাধিপতয়ে দিয়েছিল কি বলছেন আপনি? চল আমরা যাই, চল না, চল আমরা চলে যাই। শেষ। আমি এখনই মাস্টারটার ওখানে যাচ্ছি, তুমিও সেখানে থাকবে। কাল রাত্রে অতগুলো গণ্যমান্য লোকের সামনে মেয়েটাকে নিয়ে এসে যে জঘন্য ব্যবহার করে গেছে তুমি জানো না? বলে কিনা শৈলেশ্বর ওদের প্রতারণা করেছে, অথচ শৈলেশ্বর বলে ওদের জানে না চেনে না। মাস্টারটা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে দেখবো কেমন করে পাড়ায় বাস করে। শৈলেশ্বর তুমি এখানে? আগে তুমি না বলেছিলে তুমি এদের চেনো না? তিনি এলে বলো যে না জেনে তোমাদের উপর যে অবিচার করেছি তার জন্য তিনি যেন আমাকে ক্ষমা করেন, আর শৈলেশ্বর যে অন্যায় করেছে তার জন্য আমি দুঃখিত। আচ্ছা আমি চলব।
জানো লোক, কাল সারা রাত শুধু তোমার কথাই ভেবেছি। সকাল হতে মেষমশাইয়ের ফোন, সমস্ত রাস্তাটা ভাবতে ভাবতে আসছিলাম কি আমার করা উচিত। এখন মনস্থির করে ফেলেছি। কি মনস্থির করলেন? 41-এর সরল মাস্টার মশাই, এই বোকা মেয়ের ভার সারা জীবন আমায় বইতে হবে। কি আপত্তি আছে? আমার মতামতের অপেক্ষায় রইলে কোথায়? বেশ বেশ বেশ, ওইটি হবে। বাকি রইলেন তোমার বাবা, তার জন্য আমি বসে থাকতে হবে। থাকো তাহলে। এই পালাচ্ছ কোথায়? বাইরে, তোমার চা নেই? সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।